বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের প্রত্যেককে প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে আমি বুদ্ধদেব কর্মকার বলে রেখি, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো BECIL অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড, এটার মাধ্যমে MTS পদে কিন্তু প্রায় 464 জনের মতন লোক নেওয়া হচ্ছে। সেটার বিষয়ে আপনাদেরকে এই ভিডিওতে আমাদের বিস্তারিতভাবে জানাবো। বলে রেখি, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এন্টারপ্রাইজ, যেটা কিন্তু আন্ডার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের মধ্যে পড়ছে। তো চলুন ভিডিওটি শুরু করছি। তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি আপনারা চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে গিয়ে বেল অপশনটি প্রেস করে দিলে কিন্তু নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার মোবাইলে পেয়ে যাবেন। সাথে আপনাদেরকে বলে রাখি, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে ওখান থেকে টেলিগ্রাম অ্যাপ যদি থেকে থাকে অবশ্যই ওটা জয়েন করে নিতে পারেন, কারণ ওখান থেকে আমাদের যে কোনো ভিডিও নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনারা মোবাইলে পেয়ে যাবেন। এবং সাথে ওখানে অনেকগুলো স্টাডি মেটেরিয়াল যেটা প্রোভাইড করানো হয় সেগুলোও চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এই নোটিফিকেশানটা এবং ফর্মটা ডাউনলোড করার জন্য আপনাদের এটা স্ক্রল করে নিচের দিকে আসতে লাগবে। আসলে এখানে দেখবেন অনেকগুলো অপশন, তার মধ্যে আরও একটা অপশন আছে কেরিয়ার। এই কেরিয়ার অপশনটার মধ্যে আপনাদের কিন্তু ক্লিক করতে লাগবে। তো কেরিয়ার অপশনটার মধ্যে যখন ক্লিক করছি এরকম প্রসেসিং হয়ে একটা পেজ খুলে চলে আসবে। তো এই পেজটা ওখানে খুলে চলে আসবে, দেখুন এখানে একটু উপর দিকে উঠাতে লাগবে। তো এখানে উপর দিকে উঠালে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে ভ্যাকেন্সি একটা অপশন। তো এই ভ্যাকেন্সি অপশনটার মধ্যে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে লাগবে। তো বন্ধুরা দেখুন, ভ্যাকেন্সি অপশনটার মধ্যে ক্লিক করলে কিন্তু দুটো যে পেজটা খুলে চলে আসে সেখানে আপনারা দেখবেন এখানে এরকম অনেকগুলো নোটিস রয়েছে, তার মধ্যে দুটো নোটিফিকেশান খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দেখুন এখানে যেটা রয়েছে, প্রথম যে নোটিফিকেশানটা পাবলিশড হয়েছিল আপলোডিং দিন 27 মে, অর্থাৎ 27 মে এই ডেটে কিন্তু পাবলিশড হয়েছিলো, যেটা সাবমিশন করতে বলেছিলো 15 জুন। এখানে বলেছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড রিক্রুটমেন্ট টু ম্যান পাওয়ার পিওরলি কন্ট্যাক্ট বেসিক্স ফর ডেভেলপমেন্ট ফর ডিপ্লয়মেন্ট ইন দ্য অফিস অফ ইস্ট দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ EDMC-র মাধ্যমে কিন্তু নিয়োগটা হচ্ছে। এটা 27 মে পাবলিশড হয়েছিলো, কিন্তু তারপরে একদিন পরে কিন্তু এই নোটিশটা আবার পাবলিশড হয়েছে। সেখানে একটু কিছু কারেকশন করার পর পাবলিশড হয়েছিলো, কারণ এই নোটিশটার মধ্যে এরা কোয়ালিফিকেশান চেয়েছিলো, সেই কোয়ালিফিকেশানটা চেঞ্জ করে এখানে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দুটো নোটিশই একবার দেখিয়ে দিচ্ছি। এবং আপনাদেরকে এটাও বলে রাখি, এখান থেকে ডাউনলোড করতে গেলে কিন্তু এই ভি ডিটেলস অপশনটা যদি ক্লিক করছেন আপনাদের এই নোটিশটা কিন্তু ডাউনলোড হয়ে চলে আসে। দেখুন বন্ধুরা, এটা হলো সেই একই রিক্রুটমেন্টের কিন্তু পুরানো নোটিফিকেশান বা প্রথম নোটিফিকেশানটা, যেটা কিন্তু এখানে দেখুন 27/5/2020 পাবলিশড হয়েছিল। এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড, তো এটা ছিল। তো একটু উপরের দিকে উঠালে দেখতে পারবেন যে এখানে রয়েছে MTS পদ, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ হচ্ছে 464টি পদ। স্যালারি রয়েছে 13,016,341, কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা যেটা রয়েছে সেটা কিন্তু এখানে যেটা ছিল সেটা পরিবর্তন করে দিয়েছে। এখন 10th পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হলে আপনার আবেদন করতে পারবেন। কিন্তু পুরোনো নোটিফিকেশানে কী ছিল, ছিল হচ্ছে অষ্টম শ্রেণী পাস থাকতে লাগবে, সাথে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। তো এটাই চেঞ্জ করা হয়েছে, এখন বর্তমানে মাধ্যমিক পাস থাকলে কিন্তু আবেদন করতে হবে। তো বন্ধুরা দেখুন, একই রিক্রুটমেন্টের দ্বিতীয় নোটিফিকেশান, যেটা কিনা ফাইনাল নোটিফিকেশান পাবলিশ হয়েছিল 28/5/2020। তো এই নোটিফিকেশানটাতে আপনাদের দেখতে পারবেন এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশানটা রয়েছিল সেটা চেঞ্জ করে দেওয়া হলো। তাহলে এখন কি, যেটা 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে যে কোনো ইনস্টিটিউশন বা যে কোনো বোর্ডের আন্ডারে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মোট রয়েছে 464টি পোস্ট এবং স্যালারিটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এখানে করে দিয়েছে 14,842 টাকা প্রতি মাসে। এবার আপনাদেরকে বলে রাখি যে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে লাগবে ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য আবার ওদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে লাগবে, এই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে লাগবে। সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করবেন, করে নিয়ে সেগুলোকে আপনাকে ফর্মটা ফিল আপ করে, ভালো করে ফর্মটা ফিল আপ করে আপনাকে কিন্তু পাঠাতে লাগবে সবগুলো ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করার পর। দেখুন, ফটোকপিস অফ এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অর্থাৎ সবগুলো আপনার যে কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো সবগুলোর সার্টিফিকেটগুলো ফটোকপি করবেন, করার পরে সেলফ অ্যাটাস্টেড করবেন। তার সঙ্গে ফটোকপি যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু বর্তমান শেষ নোটিফিকেশানে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আপনি আবেদন করতে পারছেন। এরপরে বলে কি, 2টি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাকে দিতে লাগবে, প্যান কার্ড দিতে লাগছে, প্যান কার্ডের অর্থাৎ প্যান কার্ডের ফটোকপি, আধার কার্ডের ফটোকপি ইত্যাদি আপনাদেরকে দিতে লাগছে। এবার দেখিয়ে দিই আপনাকে 6 নম্বর যে পয়েন্টটা বলছে, রেজিস্ট্রেশন ফিস, যেটা কিনা নন রিফান্ডেবল, সেটা আপনাকে ক্যাশ পার্সোনালি গিয়ে করতে হবে বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে কিনা OBC যদি হয়ে থাকেন ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে 500 টাকা করে দিতে লাগবে।
কিংবা আপনার এসসি এসটি বা পিএইচ ক্যান্ডিডেট হলে কিন্তু 250 টাকা দিতে লাগবে। শেষ তারিখ কবে? 15-15 জুন 2020-র মধ্যে কিন্তু আপনাদেরকে এই অ্যাড্রেসের মাধ্যমে পাঠাতে লাগবে ফর্ম ফিল আপ করে। আর বন্ধুরা, আপনারা সেই রেজিস্ট্রেশন ফর্মটা যে বা অ্যাপ্লিকেশন ফর্মটা যদি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে ওই অফিসিয়াল ওয়েবসাইটে আবার আসতে হবে। আসার পরে যে কেরিয়ার অপশনটা আপনারা পাবেন নিচের দিকে, সেটার মধ্যে ক্লিক করতে লাগবে। কেরিয়ার অপশনটাতে ক্লিক করার পরে দেখুন এই যে পেজটা আপনাদের স্ক্রিনের উপর রয়েছে সেটা খুলে চলে আসবে। সেটার পরে আপনাদের যেটা করতে হবে, দেখুন রেজিস্ট্রেশন ফর্ম বলে যে অপশনটা রয়েছে এটাকে আপনাদেরকে ক্লিক করতে লাগবে। এটা ক্লিক করলে কিন্তু সেই ফর্মটা আপনাদের মোবাইলে খুলে চলে আসবে। এটা হলো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি, সেটা আপনাকে প্রিন্ট করতে লাগবে। প্রিন্ট করে কিন্তু আপনাকে যাবতীয় ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ যেগুলো ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সেগুলো ফটোকপি করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে কিন্তু পাঠাতে লাগবে বন্ধ খামের ভিতরে। আপনাকে এই অ্যাড্রেসটার মধ্যে পাঠাতে লাগবে বা আপনি সেই নোটিফিকেশনের মধ্যে কিন্তু অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন। সাথে বলে রেখি এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অর্থাৎ কোন পোস্টের জন্য আপনি আবেদন করেছেন সেটা আপনাকে দিতে লাগবে। ক্যান্ডিডেট নেম দিতে লাগবে, ফাদার নেম দিতে লাগবে, ডেট অফ বার্থ দিতে লাগবে। এইভাবে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে লাগবে। সাথে আপনার পাসপোর্ট সাইজের ফটোটাও কিন্তু দিতে লাগছে। আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান নাম্বার ওয়ান যে টপ এডুকেশন যেটা রয়েছে সেটা হলো আন একাডেমি। তো আন একাডেমিতে কিন্তু সমস্ত বিষয়ের উপরে, সমস্ত পরীক্ষার উপরে কিন্তু ধরে ধরে কিন্তু টপিক ওয়াইজ যেটা ডাউট ক্লিয়ারিং ক্লাস বা প্র্যাকটিস সেশন বা টেস্ট সিরিজ ইত্যাদি বিভিন্ন রকম করানো হয়। এবং এখানে কিন্তু বর্তমানে রয়েছে টপ এডুকেটরদের দ্বারাও কিন্তু পড়ানো হচ্ছে। তো আপনারা চাইলে এখানে যে ফ্রি ক্লাসগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই জয়েন করতে পারেন। সেটা যেন প্লে স্টোরে গিয়ে আন একাডেমি যে অ্যাপটা রয়েছে ওটা গিয়ে আপনারা কিন্তু ডাউনলোড করে একবার ব্যবহার করতে পারেন। সাথে বলে রাখি এখানে যদি আপনারা এদের যে কোর্সগুলো আছে রয়েছে সেগুলো যদি পারচেস করতে আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো কুপন কোড ব্যবহার করে পারচেস করতে আছেন করতে পারবেন। এবং সাথে HDFC-র যে যদি আপনাদের কার্ড থেকে থাকে ডেবিট কার্ড বা ATM কার্ড, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওখানে নো কস্ট EMI সার্ভিসটা কিন্তু নিতে পারেন। এবং আপনাদেরকে অ্যাডভাইস করবো যদি আপনারা কোনো কোর্স পারচেস করছেন সেক্ষেত্রে কিন্তু 1 বছরের কোর্সটা কিন্তু পারচেস করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এবং যদি আপনাদের এখনও কোনো প্রশ্ন থাকে এই নোটিফিকেশান নিয়ে, তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সাথে আপনি কোন জেলার বাসিন্দা সেটাও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই মেনশন করুন। তাহলে কারণ এখন কিন্তু অনেকগুলো জেলার নোটিফিকেশান আসা অলরেডি শুরু হয়ে যাচ্ছে, তো সেটা যদি এসে থাকে নতুন জবের তথ্য সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলে। এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো এখানেই ভিডিওটি শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ।